সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা 3.1 এর পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা পূর্ণ সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন সম্পর্কে কথা বলেছিলাম। আজকে পূর্ণ সংখ্যা ক্রম নিয়ে আমরা কথা বলবো। তো এই ক্রম নিয়ে কথা বলতে গিয়ে আমি একটি গল্প তোমাদেরকে শোনাবো, এবং গল্প শোনানোর পরেই তারপরে আমি বিশ্লেষণে যাব, দেখবা ক্রম সংখ্যা তোমরা বুঝতে পেরেছ। 1998 সালে সমগ্র বাংলাদেশেই প্রায় খুব বড় ধরনের একটা বন্যা হয়েছিল। তো আমি বাসায় বসে আছি, সেখানে আমার মনে হলো যে আমি একটি জায়গাতে একটি লাঠি বা একটি খুঁটি পুঁতে রাখলাম। যেহেতু প্রতিনিয়তই পানি বাড়ছিল, তো আমার নিজের মধ্যে থেকে কিউরিয়াসিটি জাগলো যে দেখি এই পানিটা প্রতিদিন বা এক মাস পর পরে বা এক মাসে কত দূর উঠতে পারে। তো লাঠিটাতে আমি চিহ্ন দিলাম। তো প্রথমে যে স্টেপটা দিলাম সেটাকে আমি শূন্য দাগ দিলাম, তারপরে এক, তারপরে দুই, তারপরে তিন, তারপরে চার, এইভাবে ঠিক এটার মতন করে শূন্য এক, এখানে এক, তারপরে দুই, তারপরে তিন, তারপরে চার, এরকম দাগ দিলাম। তো বর্ণটা প্রায় দুই মাস ব্যাপী ছিল, দুই মাস। তো দুই মাস ব্যাপী থাকাতে আমরা দেখলাম প্রতি 10 দিন পর পর পানি এই শূন্য থেকে এক ধাপে উন্নীত হচ্ছে, আবার এখান থেকে দ্বিতীয় ধাপে আবার 10 দিন পর যাচ্ছে, আবার তৃতীয় ধাপে হচ্ছে চার, অর্থাৎ চার দাগ পার হয়ে গেল। ঠিক চার দাগ পার হওয়ার পর থেকে দেখলাম আবার ঠিক দুই মাসে পানিগুলো আস্তে আস্তে নিচের দিকে নামলো। একটি পর্যায়ে এসে দেখি পানিগুলো আবার শূন্য লেভেলে এসে আবার নিচের দিকে নামতে থাকলো, অর্থাৎ শূন্য থেকে সে এবার কোন দিকে গেল, পানির স্তরটা আরো নিচের দিকে নামতে লাগলো। অর্থাৎ দেখা গেল এখানে নামলো, তারপরে আবার এখানে গেল, আবার এইভাবে তিনে গেল। তো উপরের দিকে যখন গেল তখন আমরা সেটাকে একটা চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম, তার মানে পানি যখন বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, আমরা আগের ক্লাসে বলেছিলাম সেটা হচ্ছে প্লাস। যখন শূন্য থেকে নিচের দিকে নামছে তখন আমরা সেখানে মাইনাস করা শুরু করলাম। তো পানি যখন তিন ধাপে সে আরো নিচের দিকে নেমে গেল তখন সেটা হল কত, মাইনাস চার। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে শূন্য থেকে যখন উপর দিকে পানিগুলো উঠছে তখন আমরা সেটাকে এক দুই তিন চার ধাপগুলো চিহ্নিত করে তা আমরাগুলো এইভাবে পানিগুলো আস্তে আস্তে বাড়ছে সেটা দেখতে পেলাম। এবার আমি দেখলাম পানিগুলো যখন দুই মাস পর কমে গেল তখন দেখলাম আমার এই শূন্য একটা স্তর ছিল সেখান থেকে মাইনাস হতে হতে নিচের দিকে চলে গেল। তাহলে এই যে পানির বৃদ্ধি আর পানির নিচের আমারটা, এইটাকে আমরা কিন্তু উপরের দিকে একবার দেখছি, একবার নিচের দিকে দেখছি, আসলে কি ঘটছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শূন্য থেকে যখন উপরের দিকে হচ্ছে তার মানে এখানে আমরা এক, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য থেকে যখন উপর দিকে গেছে তার মানে কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। তার মানে একটা কোথায় আছে, একটা এখানে আছে। তোমরা যদি হাতটাকে এইভাবে করো তাহলে একটা এখানে আছে আর শূন্যটা ওই পাশে আছে। তাহলে শূন্যর ডানে কি আছে, এক আছে। আচ্ছা, এবার যদি আমরা দুই লিখি তাহলে একের ডানে কি আছে, দুই আছে। যদি আমরা তিন লিখি তাহলে দুইয়ের ডানে কি আছে, তিন আছে। যদি আমরা চার লিখি তাহলে তিনের ডানে কি আছে, চার আছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম ডান দিকে যখন যাচ্ছে তখন সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যত ডান দিকে যাবে তত সংখ্যাটা বৃদ্ধি পাবে। অনুরূপভাবে যদি আমরা মাইনাসটাকে চিন্তা করি, এখন যদি আমরা দেখি এখানে শূন্য, এখানে যদি আমরা দেখি শূন্য, তাহলে মাইনাস একের মাইনাসে ডানে কি আছে, শূন্য আছে। আচ্ছা, তাহলে যদি দেখি মাইনাস এক, এখানে যদি মাইনাস দুই লিখি তাহলে কারণ মাইনাস এক ধাপ প্রথমে নেমেছিল, তারপরে যখন নেমেছে তখন দুই ধাপ নেমেছিল, তাহলে মাইনাস দুই এর ডানে কি আছে, মাইনাস এক আছে। যদি আমরা মাইনাস দুই লিখি তার ডানে কি আছে, মাইনাস
দুই আছে, কার ডানে? মাইনাস তিনের ডানে। তাহলে তোমাদের এই যে 63 পেজ পূর্ণ সংখ্যার ক্রম সম্পর্কে যে আলোচনা করেছে আমরা, সেটাই এখন যদি এই সংখ্যাগুলোকে যদি আমরা এইভাবে লিখি যে এখানে ডান দিকে 1 2 3 4, আর এদিকে যদি -1 -2 -3 -4, দেখো -4 এর ডানে কি আছে? -3। -3 এর ডানে কি আছে? -2। -2 এর ডানে কি আছে? -1। -2 এর ডানে কি আছে? 0। অর্থাৎ আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, অর্থাৎ সংখ্যা যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে সংখ্যাগুলো বৃদ্ধি পায়, আর সংখ্যা যদি বাম থেকে ডান থেকে যদি বামের দিকে আসে তাহলে সংখ্যাগুলো কি হ্রাস পায়। তাহলে এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে -4 এর ডানে কি আছে? -3। মানে অর্থাৎ তুমি যদি এটাকে চিন্তা করো, তার মানে এদিকে যে থাকবে সে তো ডানে আছে, তার মানে এখান থেকে এদিকে আসছে, আবার এদিক থেকে এদিকে যাচ্ছে, আবার এদিক থেকে, তার মানে কি -4 থেকে ডানে কি -3, -3 থেকে ডানে কে যাচ্ছে? -2, -2 থেকে ডানে কে যাচ্ছে? -1, -1 থেকে ডানে কে আছে? 0, 0 এর পরে ডানে কে আছে? 1, 1 এর পরে কে আছে? 2। তার মানে ডানে যত সংখ্যাগুলো যাবে সবগুলো সংখ্যা কিন্তু বড়, তাই আমরা এখানে এখানে তোমাদের বইতে যে আলোচনা করেছে দেখো 7 greater than 4, তার মানে 4 এর ডানে 7 আছে, আবার 4 এর ডানে কি আছে? 7 আছে। আবার যদি আরেকটি কথা দেখি আমরা দেখছি এখানে লিখছে 0 greater than -3, তার মানে -3 এর ডানে কি আছে? 0 আছে। আবার -3 greater than -8, তার মানে -8 এর ডানে কি আছে? -3 আছে। তারপরে ডানে যারা আছে সে, তাহলে আমরা দেখতে পাই সংখ্যা রেখে আমরা ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায় আর বাম দিকে গেলে সংখ্যার মান হ্রাস পায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। অতএব এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা এইভাবে লিখে দেখো, এইভাবে যদি লিখি আমরা, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা যদি এইভাবে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? -3 ডানে কে? -2। তারপরে -2 ডানে কে? -1। তারপরে কি? -1 ডানে কে? 0। তাহলে যদি লিখি 0 ডানে কে? 1 ডানে কে? 2। তার মানে কিন্তু আমরা কিন্তু ক্রম আকারে সাজানো যে ক্রমর কথা যে বলেছে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো। তাহলে এই সংখ্যাগুলোকেই আমরা যদি এখন যে এই যে এই যে সংখ্যাগুলোকে আমরা যে সাজালাম, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো পর্যায়ক্রমে আমরা কিন্তু লিখতে পারি, এই কথাগুলোকে পর্যায়ক্রমে আমরা কিভাবে লিখতে পারি, এই এই কথাটাকে যদি আমরা লিখতে যাই, এই যে এখানে যেটা দেখিয়েছি সেটা -4 -3, তারপরে -2 -1, তারপরে কি 0, তাহলে কথাগুলো কিন্তু আমরা এইভাবে সাজাতে পারি। -4 -3 -2 -1 0 1, আস্তে আস্তে কিন্তু কোন দিকে যাচ্ছে? ডানে যাচ্ছে, 2 3 4। তাহলে এই যে সাজানো, এটা হচ্ছে আমাদের ক্রম আকারে সংখ্যাগুলো সাজানো। তাহলে আমরা তোমাদের একটা কাজ দিই, 63 পেজের কাজ যে সকে যে 1 নম্বর কাজটা আছে এই কাজটা তোমরা বাসায় কমপ্লিট করবে, ইনশাল্লাহ আশা করি তোমরা পারবে। এবার আসি 3.1 অনুশীলনী, নিচের বাক্য অংশগুলো বিপরীত অর্থে লিখো, আমি কিন্তু সেটা কালকে শিখিয়েছি। এখন ধরো যদি বলা হয় হুমায়ুন কবির স্যারের বিপরীত অংশ কি, ঘুরে গেল। আবার যদি বলে স্যার আপনার বিপরীত, অর্থাৎ আমি একবার সামনে আমি একবার পিছনে, অর্থাৎ দিন রাত, তারপরে বৃদ্ধি হ্রাস, লাভ ক্ষতি। তোমাকে বলা হচ্ছে ওজন বৃদ্ধি, অবশ্যই ওজন হ্রাস। আবার যদি বলা হয়েছে 30 কিলোমিটার উত্তর দিকে, 30 কিলোমিটার দক্ষিণ দিকে, যদি বলা হয় বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, আমি বলব বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে, তার মানে একটা আরেকটা বিপরীত। বলছে 700 টাকা ক্ষতি, আমি বলব 700 টাকা লাভ। আচ্ছা এরপর বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, না সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার গভীরে। তাহলে বিপরীতগুলো তোমরা একে করতে পারবা, এটা বাসায় কমপ্লিট করবা। এবার আসি নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলোর উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। হ্যাঁ ঠিক আছে, 2 এর ক, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, উপর দিয়ে উঠছে তার মানে কি +2000, যদি বলতো নিচ দিয়ে উঠছে তার কি -2000, তো উড়োজাহাজ তো আর নিচ দিয়ে মাটির নিচ দিয়ে উঠতে পারবে না, তাহলে উড়োজাহাজ সবসময় উপর দিয়েই উঠবে, তাহলে অবশ্যই প্লাস বসাতে হবে। আচ্ছা এরপরে আসে একটি ডুবোজাহাজ
সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে ডুবোজাহাজ, মানেই তো পানির নিচে ডুবে ডুবে চলে। তাহলে এখন ডুব দিয়ে যদি চলে তাহলে কি লিখবো? 800 মিটারের আগে অবশ্যই মাইনাস 800 লিখবো, 800 মিটার। তার মানে কি? সে পানি পৃষ্ঠ থেকে 800 মিটার গভীর দিয়ে চলাফেরা করছে সমুদ্রপৃষ্ঠ থেকে। 200 টাকা ব্যাংকে জমা রাখা, তার মানে কি? এটা প্লাস, ক্ষতি হয়নি আমার, টাকাটা আছে, তার মানে 200 টাকা। আর 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, তার মানে আমার কাছে টাকা ছিল না, আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি, তার মানে কি? মাইনাস 700 টাকা। তখন কিন্তু ঋণ নেওয়াটা কি? মাইনাস 700 টাকা। এটা দেখব। তো এই গেল 2 নম্বর। 3 নম্বর, নিচের সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করো। তো আমরা যদি 3 নম্বর, তো আশা করি তোমরা করতে পারবে। 3 নম্বরটা দেখো, সংখ্যারেখায় আমরা শিখিয়েছি, সংখ্যারেখায় যদি কোনো সংখ্যা স্থাপন করতে বলে তাহলে তো আমরা খুব নির্দ্বিধায় করতে পারবো। আমরা একটা বড় সংখ্যা রেখা নিয়ে নিলাম এবং অবশ্যই দুই পাশে একক চিহ্ন দিতে হবে। এখানে 0 দিব, 1 2 3 4 5 6 7 8, আরো যেতে পারে 1 2 3 4 5 6 7 8। এখন আমাকে বলেছে দেখো +5 +5 মানে কি? ডান দিকে, +5 মানে ডান দিকে। তাহলে কি? 1 2 3 4 5, তাহলে এখানে এটা হচ্ছে +5 এর জায়গা। আচ্ছা যদি বলা হয় -10, তাহলে কোন দিকে যাবে? 1 2 3 4 5 6 7 8, আমরা আরো বড় করি এখানে 9 10, তাহলে -10 এর জায়গা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি -1 বলে যদি বলে তাহলে কোথায়? এখানে -1। তাহলে সংখ্যাটাকে স্থাপন করতে তোমরা পারবে। 4 নম্বর বলছে, কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিম্নে উল্লেখ করা হলো। স্থানের নাম ঢাকা, 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি এর উপরে 0 ডিগ্রি, তাপমাত্রা 0 ডিগ্রি এর উপরে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা কিভাবে লিখব? অর্থাৎ আমরা এখানে কিন্তু এই ফাঁকা ঘরগুলো আমরা দেখছি যে মানে 0 ডিগ্রি থেকে শুরু করে 30 ডিগ্রি উপরে উঠেছে, তার মানে কি? উপরের দিকে গেছে, তার মানে অবশ্যই সেটা বেশি হয়েছে, বেড়েছে। আর যদি কম হয় তাহলে কিন্তু আমরা মাইনাসের দিকে দিব। তাহলে 30 ডিগ্রি যদি উঠে তাহলে প্লাস, আর যদি নিচে নামে তাহলে কি? 0 ডিগ্রি থেকে যদি নিচে নামে তাহলে কি? মাইনাস। টেম্পারেচার কি হয়েছে? মাইনাস হয়েছে। আর তাহলে 0 থেকে যত উপরে যাবো তত আমরা প্লাস দিব, আর 0 থেকে যত নিচে নামবে তখন টেম্পারেচার কত হবে? মাইনাস হবে। তাহলে অবশ্যই 4 নম্বরটা তোমরা ফাঁকা কলামটা পূরণ করবে, 4 নম্বরটা তোমরা পারবে আশা করি। এবার এখানে বলছে বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরে ফাঁকা কলামে লেখো। তাহলে এটা তোমরা 4 নম্বরটা করবে। এখানে যেমন 6 নম্বর বলেছে, নিচের সংখ্যারেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। তাহলে নিচের সংখ্যারেখায় উল্লেখিত তাপমাত্রাটা দেখানো হয়েছে, দেখো 0 থেকে 30, তার মানে 0 থেকে যখন বলেছে, এখানে যদি আমরা টেম্পারেচারটা দেখি 0 থেকে 30 বলছে, তার মানে কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে আমরা গ্যাপ দিয়ে এটা আমরা 30 ধরলাম, কারণ 0 থেকে যখন উপরের দিকে যাচ্ছে তখন কোন দিকে যাবে? 30 এর দিকে। আবার 40 যদি বলে, মনে করো এখানে আমরা 40 ধরেছি, তাহলে কিন্তু এদিকে যাবে। আর যদি নিচের দিকে আসে তাহলে কি? এখানে 2 ঘর আসবে, এখানে কি আমাদের 0 থেকে যেহেতু টেম্পারেচার 2 নেমেছে তাহলে কি? মাইনাস দিকে আসবে। তাহলে যদি 0 থেকে আরো যদি 10 টেম্পারেচার নামে তাহলে কোথায় যাবে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে -10। তাহলে আশা করি বুঝতে পেরেছো, 0 থেকে যদি উপরের দিকে উঠে তাহলে অবশ্যই প্লাস, ডান দিকে যাবে, আর 0 থেকে যদি টেম্পারেচার নিচের দিকে নামে তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে এরপরে আমরা তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখায় লিখি। তাহলে এই এই যে এখানে যে তাপমাত্রা অনুযায়ী স্থানগুলোর নাম লিখতে হবে, 30 কত হয়েছে, এই যে ঢাকা 0 থেকে উপরে 30, তাহলে ঢাকা লিখবো। এভাবে তোমরা 4 এর ক খ এবং খয়ে আবার 1 2 3 যেটা আছে সেটা তোমরা বাসায় করবে। 5 নম্বরটা বলছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখে দেখাও। 2 9 ডানে কি অবস্থিত? ডানে বড়টা থাকে, তার মানে কি অবস্থিত ডানে? 9 ডানে অবস্থিত। কার ডানে অবস্থিত? 2 এর ডানে অবস্থিত। এখানে বলছে -3 -8, তাহলে -8 অবশ্যই -3 ডানে অবস্থিত না, এখানে ডানে কি অবস্থিত হবে? -3, তাহলে ডান দিকে যেটা থাকে সেটা বড়। আর এটা
মাইনাস 8 এর ডানে কে থাকে মাইনাস 3 তাহলে 5 নম্বরটা কিছুক্ষণ আগে কিন্তু আমি আলোচনা করেছি 5 নম্বরটাও তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বরে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের আলোচনা করেছি যে 98 সালের বর্ণনা হয়েছিল সেখানে সংখ্যাগুলো আমরা উপরে ধাপ দিয়েছিলাম নিচে ধাপ দিয়েছিলাম তারপর সেগুলো সংখ্যাগুলোর মানের ক্রম অনুসারে সাজিয়েছিলাম তাহলে 6 নম্বরটা তোমাদের পড়া কথা 0 এবং মাইনাস 7 তাহলে এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তার মানে কি কে বলো এখানে 0 বলো তাহলে আগে কিন্তু 0 হবে তারপর মাইনাস 7 হবে তাহলে এটাকে যদি আমি লেস দেন গ্রেটার দেন তে দেখাই তাহলে 0 কিন্তু মাইনাস 7 এর ডানে অবস্থিত তাহলে এইভাবে আবার যদি মাইনাস 4 মাইনাস 4 এবং মাইনাস 15 তাহলে কে বলো ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম মানে কি অর্ধক্রম হচ্ছে কি বড় থেকে ছোট সাধারণ ঊর্ধ্বক্রম কি ছোট থেকে বড় সাধারণ তাহলে ঊর্ধ্বক্রম মানে সিঁড়ি বেয়ে উপরে ওঠা তাহলে ছোট থেকে যদি সাজাই তাহলে এই সাধারণটা হবে কি মাইনাস 7 তারপরে 0 এখানে হবে কি এখানে যদি সাধারণ হয় মাইনাস 4 এবং 15 তাহলে কোনটা আগে আসবে অবশ্যই মাইনাস 15 আগে আসবে কারণ ছোট থেকে বড় সাধারণ হচ্ছে তাহলে মাইনাস 15 কমা মাইনাস 4 আর এটাকে যদি আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করি অবশ্যই এভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করব তো মোটামুটি আজকে আমরা 6 পর্যন্ত অঙ্কগুলো করলাম 7 নম্বর অঙ্ক বলছে মাইনাস 20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো তো এটা খুবই সোজা হিসাব আমরা দেখি লিখতে পারি কিনা তোমরা একটু লেখার চেষ্টা করো মাইনাস 20 হতে 4টি বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো মাইনাস 20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো হ্যাঁ কেমন তাহলে মাইনাস 20 হতে বড় অবশ্যই মাইনাস 19 মাইনাস 20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস মাইনাস 20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো আমরা এখানে লিখি হলো কি কি আমরা লিখতে পারি মাইনাস 19 মাইনাস 18 মাইনাস 17 মাইনাস 16 ওকে তাই তো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এবার মাইনাস 10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো মাইনাস 10 থেকে ছোট তাহলে মাইনাস 10 থেকে 10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো মাইনাস 10 থেকে ছোট তাহলে কি কোন দিকে যাবে বাম দিকে যাবে ছোট হলে মাইনাস 11 মাইনাস 12 মাইনাস 13 মাইনাস 14 ছোট হলে বাম দিকে আরো এদিকে আসবে আর বড় হলে ডান দিকে যাবে তাহলে এবার বলছে মাইনাস 10 ও মাইনাস 5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখো তাহলে মাইনাস 10 আর মাইনাস 5 এই দুটোর মধ্যে আগে বড় কে আমাকে চিন্তা করতে হবে নিঃসন্দেহে মাইনাস 5 বড় তাহলে মাইনাস 5 আর মাইনাস 10 এর মধ্যে যদি থাকে তাহলে মাইনাস 6 মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 9 এটা তাহলে অবশ্যই আমরা 7 নম্বরটাও করতে শিখলাম তাহলে এবার নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো সংখ্যা রেখায় মাইনাস 10 এর ডানে মাইনাস 8 ডানের সংখ্যা বড় 100% সত্য মাইনাস 10 এর ডানে মাইনাস 8 তার মানে ঘটনা সত্য আচ্ছা এবার বলছে সংখ্যা রেখায় মাইনাস 60 এর ডানে মাইনাস 70 কথা মিথ্যা কারণ হবে মাইনাস 70 এর ডানে মাইনাস 60 তাই না তাহলে কথাটা হবে কি মাইনাস 70 এর ডানে কি মাইনাস 60 আচ্ছা আবার সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস 1 ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস 1 অবশ্যই সত্য কারণ ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত মাইনাস 1 আচ্ছা মাইনাস 20 এর চেয়ে মাইনাস 26 বড় মিথ্যা কথা মাইনাস 20 এর চেয়ে মাইনাস 26 বড় নয় সত্যটা হবে এটা মাইনাস 28 চেয়ে মাইনাস 26 ছোট তাহলে এই ছিল আজকে 3.1 অনুশীলনী আমি সবগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো বাসায় বসে সবগুলো সম্পূর্ণ করে
আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি কোনোটা প্রবলেম হয় আমি অবশ্যই পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। তো ভালো থাকো সবাইকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।